ন্যাশনাল হেরাল্ড পত্রিকা সংক্রান্ত মামলায় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে ইডির তলবের প্রেক্ষিতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে দুর্গাপুরের ডিএমসি মোড়ে প্রতীকী পথ অবরোধ করল জাতীয় কংগ্রেস নেতৃত্ব। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাতে গেলে পুলিশি বাধায় ব্যর্থ হলেন। প্রায় 15 মিনিট অবরোধ বিক্ষোভ চলার পর পুলিশি হস্তক্ষেপেই স্বাভাবিক হল পরিস্থিতি। ন্যাশনাল হেরাল্ড পত্রিকা সংক্রান্ত মামলায় রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে বিজেপি সরকারের প্রতিহিংসা রাজনীতির প্রতিবাদে সরব হল পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস। জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের ওপর কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। এরই প্রতিবাদে শনিবার সকালে দুর্গাপুরের ডিএমসি মোড়ে প্রতীকী পথ অবরোধ করে জাতীয় কংগ্রেস নেতৃত্ব। বিক্ষোভকারীরা টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাতে গেলে কার্যত পুলিশি বাধার সম্মুখীন হন তারা। মিনিট 15 ধরে চলে অবরোধ। পুলিশের সাথে শুরু হয় বচসা, এরপর রীতিমতো বচসা থেকে পুলিশ এবং কংগ্রেস নেতৃত্বে ধস্তাধস্তি। এর জেরে বেশ কিছুক্ষণ উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী তিনি জানান, দিনের পর দিন রাহুল গান্ধীকে ইডি দ্বারা জেরা করা হচ্ছে। যে সকল কর্মীরা এর বিরুদ্ধে লড়াই আন্দোলন করছেন তাদের সাথে খারাপ আচরণ করা হচ্ছে, জামাকাপড়ও ছিঁড়ে দেওয়া হচ্ছে, বাদ যায়নি সাংসদ ও মহিলারাও, এমনকি কংগ্রেসের সদর দপ্তরে ঢুকেও সেখানকার কর্মচারীদেরও হ্যারেস করা হচ্ছে। গোটা দেশ যখন বিজেপি নেত্রী নুপুল শর্মার বক্তব্যে উত্তাল, বিদেশেও নিন্দার ঝড় উঠেছে, ঠিক তখনই দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে দলের নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেতৃত্বের ওপর বিজেপি সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিহিংসা রাজনীতি শুরু করেছে। পুরনো একটি মামলায় রাহুল গান্ধীকে ইডি বারবার ডাকছে, এরই প্রতিবাদে আজকের এই অবস্থান বিক্ষোভ। এছাড়াও প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বের উপরে পরপর আঘাত আসছে। দিনের পর দিন রাহুল গান্ধীকে জেরা করা হচ্ছে। যে সমস্ত কংগ্রেস কর্মীরা লড়াই আন্দোলন করছে, অধীর রঞ্জন চৌধুরী থেকে একটার পর এমএলএ এমপিকে সেখানে হ্যারাস করা হচ্ছে, জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, মহিলারাও সেখান থেকে বাদ যাচ্ছে না, সাংসদদের উপর অত্যাচার হচ্ছে, এমনকি দেখা গেছে কংগ্রেসের সদর দপ্তরে ঢুকেও সেখানকার স্টাফদের, এআইসিসি স্টাফদের সেখানে হ্যারাস করছে তাদের। বাস্তব হচ্ছে লড়াই আন্দোলন, আমাদের আন্দোলনের অধিকার আছে, ভারতবর্ষের সংবিধান সে অধিকার দিয়েছে আমাদের প্রতিবাদ করা। এই পুলিশ অপদার্থ পুলিশ, নপুংসক পুলিশ, তারা যখন জিটি রোডে ঘন্টার পর ঘন্টা অবরোধ হয়েছে, 8 ঘন্টা 10 ঘন্টা ধরে তখন তাদের দেখা পাওয়া যায়নি। দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। अब आपके प्राचीन शहर रानीगंज में कोलकाता महानगर की तर्ज पर बन रहा है शहर के मध्य अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स डेवलप्ड बाय दामोदर कॉमोडिल्स प्राइवेट लिमिटेड। इस अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेंगे 1207 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट एरिया का 3 BHK फ्लैट पार्किंग स्पेस। साथ ही साथ आपको मिलेंगे स्विमिंग पूल, जिम्नेशियम, कम्युनिटी हॉल, कॉमर्शियल शॉप्स, 24 आवर लिफ्ट और सिक्योरिटी गार्ड की फैसिलिटी। फिर देर किस बात की, अच्छे वातावरण और सुरक्षित परिवेश में रहने के लिए आज ही संपर्क करें। PN मालिया रोड, दालपट्टी मोड़, 16 आना दुर्गा मंदिर के निकट, रानीगंज, पश्चिम बर्धमान। कॉन्टैक्ट नंबर 03412441896 9614147280। दामोदर रेसिडेंसी, ड्रीम होम डेस्टिनेशन।